আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলা মুখ ইউটিউব চ্যানেলে স্বাগতম ভিউয়ার্স। ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাব কতটুকু পড়েছে ইলিশের বাজারে আমরা তা দেখার জন্য আজকে আরন বাজারে এসেছি। আমরা ইলিশের দরদাম সম্পর্কে আপনাদের আমরা জানাবো আজকে। নতুন মাছ? হ্যাঁ, মাছ কি গতকালকে ছিল? গতকাল একটু কম ছিল, আজকে একটু বেশি, তবে মাছ থাকবো না, দেখবেন মাছ কমে দেবো। আজকে দাম কেমন? দাম অনেক কম, অনেক কম। কোনটা কত চলছে আজকে? কেজি এক কেজি 200 গ্রাম 250 গ্রাম এই চলছে, আপনার জন্য 800 টাকা কেজি। আচ্ছা, আর 900 গ্রাম 800 গ্রাম এটি চলছে, আপনার 600 টাকা কেজি। 600 করে 900 গ্রাম 800 গ্রাম একটা কি ডিম আছে? ডিম হবে, ডিম তো হবে, ডিম ছাড়া মাছ মানে ঘূর্ণিঝড়ের প্রভাব কি বাজারে পড়ছে কত? আজকের বাজার দর দেখুন, এই মাছগুলো 600 টাকা করে কেজি বিক্রি করা হচ্ছে, 900 গ্রাম সাইজের মাছ। দেখুন আজকের বাজার দর, 1 কেজি 600 গ্রামের মাছ 1000 টাকা করে কেজি বিক্রি করা হচ্ছে, এবং এই দামটা কিন্তু অনেক কম এত বড় মাছের হিসাব করলে। 1 কেজি 300 গ্রাম 800 টাকা, 1 কেজি 300 গ্রামের মাছ 800 টাকা করে কেজি বিক্রি করা হচ্ছে। পাইকের বেশি নাই কিন্তু মাছ একটু বেশি, এই দুদিনে যে মাছ আসছে না হিমাসটা আজকে একটু আসছে, যেন দাম কম। দুদিন মাছ আসেনি কিন্তু আজকে মাছের পরিমাণ অনেক বেড়ে যাওয়ার কারণে বাজারের দাম অনেকটাই কম। বড়টা কত চলে? 1 কেজি 400 গ্রাম 750 টাকা কেজি। আর ছোটটা? আর 1 কেজি 200 100 700 টাকা কেজি। ইলিশ মাছ মূলার দর, মূলার দর ইলিশ মাছ। আচ্ছা, এই বাজারের দর কম হওয়ার কারণ কি? ওই যে মাছ দুই মাস স্টক জমা আসলো, আসতে পারে না, যে বন্যার জন্য বৃষ্টি বাদলের জন্য, যেন আজকে মাছ একবার ক্রেতা নাই, একবারে মূলার দর ইলিশ মাছ। আজকে ক্রেতা নিয়ে আরাম পাচ্ছে, আশা করি তারা আবার আসবে। সবই কি নতুন মাছ? আর নতুন আছে, পুরানো আছে, আজকে বাজার দর কেমন চলে? বাজার কম, তিন দিন তো আপনার এই যে জলবৃষ্টির কারণে আপনার মাছ স্টক ছিল, ওই মাছগুলো একটু চাপ দিচ্ছে আর কি, যার কারণে মাছের দাম একটু কম। তারপরেও আপনার 1 কেজি 300 200 এটি কেজি যাচ্ছে 800 850 টাকা কেজি। এটা কতটুকু? এটা হচ্ছে 1 কেজি 400 কেজি
382 গ্রাম, এটা হচ্ছে 900 টাকা কেজি। এই সাইজেরটা একই 400-300 টাকা, 900 টাকা কেজি। আর একই 200 গ্রাম যেটা, এটা 850-850 টাকা কেজি। এই মাছগুলো তো ডিম ছেড়ে দিচ্ছে না? হ্যাঁ, এখন মাছের ডিম ছাড়ছে। অল্প কোনো মাছ আছে, অল্প কিছু ডিম আছে, কোনো মাছ অল্প অল্প ডিম আছে, ফুল ডিম ছাড়ে নাই। তারপর মাছ কম, দু একদিন গেলে আপনার এই সপ্তাহে গেলে মাছ দাম আস্তে আস্তে বাড়বে। এখন আজকে বাজারের দাম মোটামুটি পাইকারিতে বেশ কম, অনেক কম, অনেক কম, একবারে মানে যা এরকম দাম আর কোনো থাকে না। আমি ওইখানে দেখলাম 1 কেজি 600 গ্রামের মাছ 1000 টাকা করে কেজি চলছে। হ্যাঁ ঠিক আছে, আমি তো আপনার এখানে দেখছি 1 কেজি 600 গ্রামের মাছ কখনো 1000 টাকা কেজি আমরা দেখি। ওই যে মাছ স্টক ছিল, স্টকের কারণে আপনার এই মাছগুলো একটু দাম কমছে। এই আপনি 1 কেজি 600 গ্রাম মাছ 1000 কেজি বলছে না, এই মাছগুলাই আপনার 1 সপ্তাহ 15 দিন পরে এটি আবার সাবেক সেই দামের জায়গায় চলে যাবে। আমরা সিরাজ সাহেবের সঙ্গে কথা বলছিলাম, দেখুন আজকের মাছের দরদাম কিন্তু অন্যান্য দিনের তুলনায় অনেক কম। আজকে মাছ এনেছিলেন কতগুলা? মাছ স্টক তো, মাছ স্টকের মাছ বেশি ভালো হয় না, যার কারণে মাছ অল্প কিছু মাছ আনাইছে ওখান থেকে। এই আপনার 20-25 মতো মাছ আনাইছে। আচ্ছা, তারপরে বাজার খারাপ, এখন সামনে আবার শীত পড়তেছে, শীত ইলিশ মাছটা খুব কম চলে, চিল মাছটা এগুলো চলে বেশি। ইলিশ মাছ শীতে খুব কম খায়, যার কারণে মাছও কমে যাইব। হ্যাঁ, শীতে মাছ কমে যায় আপনার, আবার মাছ দামটা একটু কম থাকে, তো যখন মাছটা ভালো হয়ে যাবে তখন দামটা একটু বাড়তে থাকে। ঝড়ের কারণে মাছ ধরার পরিমাণ কম বেশি হয় কিনা? ঝড়ের কারণে ঝড়ের পরিমাণে দম ধরা কম বেশি হয় এই কারণেই, আপনার সিগন্যালের কারণে সাগরে বা চাঁদপুরে পদ্মা জেলেরা যাইতে পারে না, নিষিদ্ধ। কারণ জীবনের চেয়ে তো মাছটা বড় না, জীবনটাই তো আগে বড়, জীবন বাঁচতে মাছ আসবে। আমি বলছি যে ঝড় যে হয়ে গেল, এরপরে কি মাছ কম বেশি হবে কিনা ঝড়ের? অবশ্যই অনেক কম হবে, অনেক কম হবে, অনেক কম হবে। এখন যেই দাম, যেই দাম তো থাকবে না, দাম বাড়বে, অনেক বাড়বে, মাছ তো কম থাকবে, দামও বাড়বে। এটা কতটুকু? এটা 1 কেজি, 1 কেজি 1100 গ্রাম, 1 কেজি 100 গ্রাম, 1100 গ্রাম, এটা 1200-1300 গ্রাম। আজকে মাছের দাম কেমন চলতেছে ভাই? মাছের দাম কম ভাই, আজকে খুব কম, অনেক কম, অনেক কম। ছোটোগুলো কতটুকু? ছোটোগুলো 600-700 গ্রাম, 500 টাকা কেজি। আর এরপরে কেজির ওপরে বিক্রি আছে 700 টাকা কেজি। এই মাছগুলো তো 2-3 দিন আগে ধরা? না না, এই 2 দিন আগে আর কি, মানে ঝড়ের আগে, আগে দিনে ধরা, ঝড়ের আগে, ঝড়ের কারণে আসতে পারেনি এটা। হ্যাঁ, দাম কম, এই কম দাম তো আর থাকবে না, বেড়ে যাবে, থাকবে। কয়দিন আশা করছেন যে এরকম দাম থাকবে? থাকবে, আচ্ছা, 2-1 দিন থাকবে, তারপরে আবার দাম বেড়ে যাবে। এই 1 কেজি 100 গ্রামের গুলো কত চলছে? 1 কেজি 300 গ্রাম, 250 গ্রাম, 200 গ্রাম, এই সাইজের মাছগুলো 800 টাকা, 1 কেজি বা 1 কেজি 100 গ্রামের মাছগুলো 700 টাকা, এবং ছোটো মাছ যেগুলো 700 গ্রাম 800 গ্রামের, এগুলোর মাছ 500-550 টাকা করে কেজি বিক্রি করা হচ্ছে। এই মাছগুলো দেখুন, ভোগে চলে গেল। আচ্ছা, ক্রেতা কেমন বাজারে? হ্যাঁ, ক্রেতা ক্রেতা খুবই কম, ক্রেতা কম, অনেক খুবই কম, মানে নেই বললে চলে। আপনি মাছ এনেছেন না সে কত হলি? মাছ কিনেছি প্রায় 200 কেজি। বিক্রি হয়েছে কি পরিমাণে এখনো পর্যন্ত? 20 কেজি মতন বেশি মাত্র, বিক্রি নাই, মাছ বিক্রি নাই। কাস্টমার আসুক, সাংবাদিক